কৃষক মারা গেছেন 3 মাস আগে অথচ তার নামে সরকারি গুদামে চাল দিয়ে উঠিয়ে নেওয়া হয়েছে টাকা। কুড়িগ্রামের উলিপুর গোডাউনে এমন ভুতুড়ে কৃষকের বিপুল সংখ্যা ধরা পড়েছে অনুসন্ধানে। মৃত ব্যক্তিদের নাম করে ব্যবহার করে ভুয়া জাতীয় পরিচয়পত্র দেখিয়ে লাখ লাখ টাকা তুলে নিয়েছে একটি চক্র। গুদাম কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের যোগ সাজশে এমন জালিয়াতির অভিযোগ প্রকৃত কৃষকদের। সরকারি পর্যায়ে বড় ধান সংগ্রহ কার্যক্রমে গত 18 জুন উলিপুর উপজেলার পানাতিপাড়া গ্রামের কৃষক খেলু মামুদের কার্ডে গুদামে 1 মেট্রিক টন ধান দেয়া হয়। তারপর তুলে নেওয়া হয় বিল, যা গুদামের রেজিস্ট্রারে রেকর্ডভুক্ত। অথচ শস্য সংগ্রহ অভিযান শুরুর 3 মাস আগেই মারা গেছেন খেলু মামুদ। 5 মাস আগে হঠাৎ করে মারা গেছে। যাত্রাপুরের হাটে স্টক করি আমরা, কোনো ধান খাদ্য মূল্যে উলিপুরে দেই নাই, আমি টাকাও নেই নাই। প্রকৃত কৃষকদের অভিযোগ, ভুয়া এনআইডি কার্ড বানিয়ে উপজেলার বজরা ও বুড়াবুড়ি ইউনিয়নের বেশিরভাগ কৃষকের নামে এভাবে ধান চাল দিয়ে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, ব্যবহার করা হয়েছে ভুয়া ঠিকানা। মুন্সিপাড়া যে নামটা দিছে, বজরা ইউনিয়নে কোনো মুন্সিপাড়া নাই অথবা এই নামগুলো নাই। আনোয়ার, আলম, মঞ্জু, এগুলো তো আমরা চিনিও না বা কোনো পালাও নাই। আমি কোনো ধান চাউল কোনো গুদামে কিছু আমি দেইনি, আমার জমা জমিন নাই। নদী ভাঙা বা অস্ত্র ভাঙার লোক আমরা। উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তার কাছে ঘটনা জানতে চাইলে তিনি ক্যামেরায় বক্তব্য দিতে রাজি হননি। এই অঞ্চলের বেশিরভাগ মিল মালিকের চাতালগুলি পরিত্যক্ত। স্থানীয়দের অভিযোগ, চাতাল মালিকরা গুদাম কর্মকর্তার সাথে যোগসাজশে টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন এক কৃষক। কৃষকদের মাধ্যমে করেই না করেই ওসিএলএসডি শাহিন সাহেব 2-3 জন সিন্ডিকেটের মাধ্যমে ভুয়া আইডি বানিয়ে এই কৃষকের ধানগুলো সম্পূর্ণ ঢুকিয়ে 50-60 লক্ষ টাকা সে দুর্নীতি করিয়ে হাতিয়ে নেয়। এর জন্য আমি প্রতিবাদ করার জন্য আমি বিভিন্ন জায়গায় অভিযোগ করি। লিখিত অভিযোগ আমাদের কাছে আসে নাই। যদি এই ব্যাপারে লিখিত কোনো অভিযোগ আসে তাহলে আমরা যথাযথ তদন্ত করে আমরা ব্যবস্থা নেব। ঘটনাটি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বলছেন স্থানীয় এমপি। আজকে যারা এই কৃষকরি মহল এবং কিছু সরকারি কর্মকর্তা যাদের যোগসাজশে আজকে সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য, আজকে সরকারের লক্ষ্য উদ্দেশ্য ব্যাহত করার জন্য যারা এই কাজগুলি করছেন। চলতি মৌসুমে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে যায় শস্য সংগ্রহ অভিযান, তাই ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রাও পূরণ হয়নি। আমিন বাবু, যমুনা নিউজ।